আজকে আমরা যে অনুষ্ঠান আয়োজন করেছি প্রসেনজিৎ চ্যাটার্জি ফ্যান ক্লাব এবং ইমন চক্রবর্তী ফ্যান ক্লাবের যৌথ উদ্যোগে আমরা সারা বছর যেরকমভাবে সোশ্যাল ওয়ার্ক করি বিভিন্ন সময় আমরা প্রচারের বাইরে থেকে এই সোশ্যাল ওয়ার্কগুলো করি আমাদের সমস্ত এখানে যারা এসেছেন তারা কেউ স্কুল স্টুডেন্ট কেউ বা ছোটোখাটো জবের সাথে যুক্ত আমরা নিজেরা যৌথ মানে নিজেদের প্রয়াস নিয়ে এই উদ্যোগ নিয়েছি আমরা এবং আমাদের সাথে সহযোগিতা করেছে বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদেরই ফ্যান ক্লাবে তাদেরই অনুপ্রেরণা আজকের এই অনুষ্ঠান বর্ষবরণ অনুষ্ঠান আমরা নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি এবং এই স্বাগতম জানানোর অনুষ্ঠানটা আমরা পথ শিশুদেরকে নিয়ে করছি যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তাদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ এবং তার সাথে সাথে চকলেট তাদেরকে তাদের হাত দিয়ে আজকে কেক কাটা হবে হ্যাপি নিউ ইয়ার আমরা আজকে এখানে উদযাপন করব এবং শীতবস্ত্র কম্বল টুপি এগুলো আমরা তাদের হাতে ডিস্ট্রিবিউট করব তো আমরা যারা প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমরা বলবো আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন আগামী দিনে আমরা আরও মহৎ উদ্যোগ নিচ্ছি আজকে আমরা এখানে প্রায় 50 জন বাচ্চার মতো এরপরের উদ্যোগ আমরা নিচ্ছি যে আমরা একটা গণবিবাহর আয়োজন করছি যেখানে আমাদের সমস্ত ফ্যান ক্লাবরা আমাদের ফেসবুকে যে সমস্ত সোশ্যাল মিডিয়া ফ্যান ক্লাবরা আছে বিভিন্ন সেলিব্রিটিদের ফ্যান ক্লাব আমরা একত্রিত হয়ে সবাই মিলবন্ধন হয়ে আমরা একটা গণবিবাহর আয়োজন করছি যেখানে তিন কন্যার গণবিবাহ সেটা আমরা একটা উদ্যোগ নিচ্ছি পরের অনুষ্ঠান আমার নাম বিপ্লব আমি প্রসেনজিৎ চ্যাটার্জি ফ্যান ক্লাবের অ্যাডমিন আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি গতকাল নতুন বছরটাকে একটু অন্যভাবে শুরু করার জন্যই এবং খুবই ছোট্ট একটা প্রয়াস এবং বারবার যেটা বলছি এটা আমরা যেটা করছি আপনারা এসেছেন কিন্তু একেবারেই কোনো প্রচারের উদ্দেশ্য নয় কিন্তু আমাদের এবছরের যে ছোট্ট কর্মসূচি এটা যদি সকলের কাছে পৌঁছয় তাহলে অনেক মানুষকে আমরা পাশে পাবো আমাদের সাথে পাবো এইটা আমরা আশা রাখছি আর কি মূল উদ্দেশ্য এই যে পথ শিশু যারা রয়েছে আমরা সারা কলকাতার তো অনেক অঞ্চলেই পথ শিশুদের দেখতে পাই কিন্তু ছোট্ট ছোট্ট করে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি আজকে আমরা রবীন্দ্র সদন চত্বরটাকে বেছে নিয়েছি এবং এই অঞ্চলে আমরা যে কজন পথ শিশুকে আমরা আগে থাকতে জানিয়ে গেছিলাম এবং আজকে যে কজনকে পাশে পেয়েছি সেই কজনকে শীত বস্ত্র আমরা দিতে চাইছি ওদের খাতা পেন কিছু খাবার যেটুকু আমাদের সাধ্যমতো সেটা খুবই সামান্য কিন্তু তবুও এইটুকুর মধ্যে দিয়ে যদি ওদের পাশে আমাদের দাঁড়িয়ে থাকা যায় দাঁড়াতে পারি সেইটুকুই প্রচেষ্টা আজকে আমরা চালাতে চাই যাকে ভালোবাসো স্নানের ঘরে বসবে বাসো তার জীবনে ঝড় তোমার দরজায় খেল দিয়েছে তোমার দারুণ জ্বর আমার গলার শব্দ দুজন তোমার গলার সব তুমি অন্য কারোর ছন্দে বেদো ঘর তুমি অন্য কারোর ছন্দে বেদো ঘর কোন বইয়ের গান প্রাক্তন বা হিরো কে ছিল প্রসেনজিৎ আঙ্কেল তোমার নাম কি বলো পায়েল দাস আমরা সবাই এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ফ্যান ক্লাব যৌথ উদ্যোগে আমরা পথ শিশুদের সাথে আজকে রয়েছি নববর্ষ মানে নতুন নিউ ইয়ার উদযাপন করছি এদিকে বিপ্লবও আছে প্রসেনজিৎ চ্যাটার্জি ফ্যান ক্লাব থেকে আমরা মানে আমরা ওদের সাথে এখন সময় কাটাচ্ছি খুব আমাদের আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে পোস্ট করে বিভিন্ন জনকে একত্র করে খবর দিয়ে সবাই মিলেই করেছি উদ্যোগটা নিয়েছি এবং আমাদের পরবর্তী বেশ কিছু উদ্যোগ আমরা নিচ্ছি এবং ভাবছি কী কী নেওয়া যেতে পারে আজকে আমরা ওদের সাথে সময় কাটাবো খুব ভালো লাগছে